আমরা শুরু করি। তো আমাদের যে ইয়ার ফাইনাল এক্সাম, সেই ইয়ার ফাইনাল এক্সামে পঞ্চম অধ্যায় আছে না, একটু দেখবা? পঞ্চম অধ্যায় আছে, ষষ্ঠ অধ্যায় আছে, এবং আগের যেগুলি পড়ানো হয়েছে আগে সেইগুলি রিভিশন, তাই না? একজন দেখো তো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো প্রথমে আমরা জানবো যে শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশ এবং তাদের যে কাজগুলি। আচ্ছা, শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশ এবং তাদের কাজ। তো শ্বসনতন্ত্র কাকে বলে সেটা একটু দেখে নাও। একজন বলো, শ্বসনতন্ত্র কাকে বলে, এইটুকু পড়ো একজন। জীবের যে তন্ত্র দেহ ও প্রকৃতির মধ্যে শ্বসন গ্যাস বিনিময় প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তাকে শ্বসনতন্ত্র বলে। আচ্ছা, শ্বসনতন্ত্রের অংশগুলি আমরা ক্লাস 7-এ পড়েছি, 9-এ পড়েছি, 10-এ পড়েছি। তো নাম কিছু মনে আছে? কোনগুলি শ্বসনের শ্বসন প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট মনে আছে নামগুলি? বলেন তো একজন। নাসারন্ধ্র, নাসাপথ, গলবিল, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিয়াল। আচ্ছা, তো দেখি অনেকগুলি শারীরবৃত্তীয় কাজ সম্পাদন করে শ্বসনতন্ত্র। অনেকগুলি শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে, যেমন দেখো, বায়ু হতে অক্সিজেন গ্রহণ করা এবং দেহেও হতে কার্বন ডাইঅক্সাইড বের করে দেয়া, এটা হচ্ছে শ্বসনতন্ত্রের একটা অন্যতম কাজ। শ্বসনতন্ত্র কি করে? বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে, এবং আর একটা কাজ করে, সেটা হচ্ছে কি, যে কার্বন ডাইঅক্সাইড দেহের অভ্যন্তর থেকে বের করে দেয়। তারপরে রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করে, এবং বাতাসে যে বিদ্যমান জীবাণু, পরাগরেণু এবং অন্যান্য দূষিত পদার্থ প্রবেশ রোধ করে। এইটা একজন বলো তো, 2 নম্বর পয়েন্টটা, লাস্টের অংশটা, বাতাসে বিদ্যমান জীবাণু, পরাগরেণু এবং অন্যান্য দূষিত পদার্থ কিভাবে প্রবেশে বাধা দেয়? নাকের ভিতরে যে লোম গুলো আছে সেগুলো চাকতির মতো কাজ করে প্রবেশে বাধা দেয়। এটা কে বললেন? সেলিনা। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, এটাই। রক্ত পরিশোধন করে এবং সংবহন তন্ত্রের জড়তা রোধ করে, দেহে হরমোন এবং আয়নের ঘনত্ব নিয়ন্ত্রণ করে, দেহে পানি সাম্যতা রক্ষা করে, অর্থাৎ নিঃশ্বাসে প্রতিদিন 600 থেকে 800 মিলিলিটার পানি বাষ্পাকারে বের হয় এবং দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। দেহতে কিছু উদ্বায়ী পদার্থ বা উদ্বায়ী গ্যাস, যেমন ক্লোরোফর্ম, ইথার, অ্যামোনিয়া ইত্যাদি নিষ্কাশন করে, দেহের অভ্যন্তরীণ হোমিওস্ট্যাসিস রক্ষা করে, শব্দ সৃষ্টি করে এবং কিছু জটিল বিপাকীয় কাজ সম্পন্ন করে। তো একজন বলো তো, এই হোমিওস্ট্যাসিস এর অর্থটা কি, এই জিনিসটা কি, একজন বলো। হোমিওস্ট্যাসিস এটা কি? এটা কি ধারণা আছে? এটা কি ধারণা আছে হোমিওস্ট্যাসিস জিনিসটা কি? ইয়েস অর নো? না পারলে অসুবিধা নাই, আমি বলে দিব। বলো। ওকে, ভেরি গুড। মানে চুপ করে থাকলে তো আমি বুঝতে পারছি না, হয় আমি ধরে নিচ্ছি নেটে প্রবলেম, আর না হয় আপনারা বুঝেন, না বুঝলে কথা বলতে হবে। হোমিওস্ট্যাসিস হচ্ছে কি, শরীরের ভেতরের পরিবেশ এবং বাইরের পরিবেশের ভেতরে যে একটা সাম্যতা রক্ষার যে কৌশল, সেই কৌশলটাকে বলা হচ্ছে হোমিওস্ট্যাসিস। শরীরের অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে অংশগুলি রয়েছে তাদের মধ্যে ব্যালান্সিং, ব্যালেন্স, ভারসাম্য রক্ষার যে কৌশলটা, সেই কৌশলটাই মূলত হচ্ছে, সহজ ভাষায় যদি বলি, বলা হয় হোমিও স্ট্যাসিস। এটা কি বুঝছো? আচ্ছা, আমি এবার একটু গল্প বলি একটা, তারপরে পড়া শুরু করি।
শীতকালে যখন কোনো মানুষ সকাল বেলায় পানির ভিতরে পুকুরে নেমে যখন গোসল করে, তখন তো তার খুব গরম লাগে, তাই না? কি লাগে? আচ্ছা, এবার যখন পুকুর থেকে উপরে উঠে, ওঠার পরে কি হয়, সে কি অনেক সুন্দর ভাবে স্বাভাবিক ভাবে থাকে নাকি কোনো পরিবর্তন হয় তার? সে কি করে? আচ্ছা, এটা কে বললেন কাপাকাপি শুরু হয়? আচ্ছা, কাপাকাপি কারণ কি? কাপাকাপি মানে কাপাকাপি শুরু হলো কিন্তু লাফালাফি তো হয় না, কারণ কি বলো তো? কাপাকাপির কি কোনো ব্যাখ্যা আছে, কারো জানা আছে এটা কেন হয়? শীত লাগলে কাপাকাপি হয়, গরম লাগলে কাপাকাপি হয় না? রোদ্রে যদি কেউ দাঁড়ায় থাকে বালির মধ্যে, গরম একটা বালির মধ্যে, সে কি কাপাকাপি করে না? আচ্ছা শোনেন, এবার কাজের কথায় আসি। এই যে পানির উপরে যখন আসে, যখন তার শীত লাগে, সে দেখবে দাঁতে ঠক ঠক করে কাঁপে, গা হাত পা কাঁপে। এটার ফলে কি হয় যে মাসলের ভিতরে কি হয় যে এটিপি গুলি ভেঙে যায়। এটিপি মানে কি? অ্যাডিনোসিন ট্রাই ফসফেট, এগুলি এগুলি ভেঙে গেলে কি হয়, কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয়, ঠিক আছে, তাপ শক্তি উৎপন্ন হয়। এই যে এটিপি গুলি ভেঙে যায়, যখনই সে কাঁপে, কাঁপলে মাসল গুলির সংকোচন প্রসারণ ঘটে মাসলের, তো তখন এটিপি গুলি ভেঙে যায়, ভেঙে গিয়ে দেহে তাপ শক্তি উৎপন্ন হয় এবং এই তাপটার ফলে কিছুক্ষণের মধ্যে দেখবো যে তার কাঁপা বন্ধ হয়ে যায়, বুঝছো? তাহলে এই যে দেহের বাহ্যে বাইরের পরিবেশের সাথে অভ্যন্তরীণ পরিবেশের যে খাপ খাওয়ানো, যে ব্যালেন্স বা ভারসাম্য রক্ষার যে প্রক্রিয়া, সেটাই হলো হোমিওস্ট্যাসিস। যদিও এটা এই অধ্যায়ের বিষয় না, একটু বেশি বলা হয়ে গেছে। আচ্ছা দেখি যে বিভিন্ন অংশগুলো দেখি। ঊর্ধ্ব শ্বসন নালী, ঊর্ধ্ব শ্বসন নালীর মধ্যে দেখো কি কি থাকে। নাসিকা থাকে, নস্ট্রেল ইংরেজিতে বলে নস্ট্রেল, নাসিকা বা নাকের যে ছিদ্র, নাকের ছিদ্র কয়টা, তিনটা না চারটা? দুইটা। তাহলে দুইটা নাকের ছিদ্র থাকে। এই নাকের ছিদ্র দিয়ে কি হয় যে অক্সিজেন প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইড দেহ থেকে বের হয়ে যায়। তারপরে থাকে নেজোফেরিংস বা নাসা গলবিল, তারপরে থাকে ষড়যন্ত্র। ষড়যন্ত্র বানানটা এখনই দেখে নেবেন, পরীক্ষায় যেন ষড়যন্ত্র লিখবেন না, দুইটা কিন্তু দুই বানান। তারপরে নিম্ন শ্বসন নালীর মধ্যে আছে শ্বাসনালী, যেটাকে আমরা বলি ট্রাকিয়া। ট্রাকিয়া আবার দুইটা শাখায় বিভক্ত হয়ে যায়, বিভক্ত হয়ে গেলে সেই শাখাগুলিকে বলা হয় কি, ব্রঙ্কাস। আমি একটু ছবি এঁকে দেখাই। প্রীতি আসো, আইডি 18 আসো, আচ্ছা আচ্ছা। এই যে দেখো এরকম যে নালীটা থাকে, এই নালীটাকে বলা হয় ট্রাকিয়া বা শ্বাসনালী। কি বলা হয় এটাকে? হ্যাঁ, ট্রাকিয়া বা শ্বাসনালী। তাহলে ট্রাকিয়ার সংখ্যা কয়টা? দুইটা। কোথায়? এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে ট্রাকিয়া, এবার বলো কয়টা? একটা। আচ্ছা এবার খেয়াল করো, দেখো ট্রাকিয়া কয়টা শাখায় বিভক্ত হয়ে গেছে? দুইটা শাখায় বিভক্ত হয়ে গেছে। এই শাখাগুলিকে বলা হয় ব্রঙ্কাস। কি বলে? ব্রঙ্কাস। তো ব্রঙ্কাস কয়টি? ব্রঙ্কাস কয়টি? ব্রঙ্কাস হচ্ছে কয়টা? দুইটা। আচ্ছা দুইটা ব্রঙ্কাস হচ্ছে দুইটা। আচ্ছা এবার খেয়াল করো, এই ব্রঙ্কাস আবার অনেকগুলি শাখায় বিভক্ত হয়ে যায়, এই শাখাগুলোকে বলা হয় ব্রঙ্কিওল। কি বলা হয়?
তাহলে ট্রাকিয়া কয়টা? একটা। একটা। ট্রাকিয়া কয়টা শাখায় বিভক্ত হয়? দুইটা। এই দুইটা শাখার নাম কি? ব্রঙ্কাস। আবার যে শাখায় বিভক্ত হয় সেই শাখাগুলির নাম কি? ব্রঙ্কিওল। এইটুক কি ক্লিয়ার? ওকে। এরপরে দেখি যে ফুসফুস, তাহলে ব্রঙ্কা, ব্রঙ্কাসের পরে থাকবে ফুসফুস। তো দেখি এর ভিতরে শ্বসন ব্রঙ্কিওল, যে দেখো রেসপিরেটরি ব্রঙ্কিওলস আমরা যেটা দেখালাম, ব্রঙ্কাস শাখা প্রশাখায় বিভক্ত হয়ে তৈরি করে ব্রঙ্কিওল। তারপরে থাকে অ্যালোভিউলার নালি, অ্যাট্রিয়াম থাকে, অ্যালোভিউলার থলি থাকে, অ্যালভিউলাস থাকে। অ্যালভিউলাস কি জানো? অ্যালভিউলাস এই জিনিসটা কি বলো? ফুসফুসের বায়ুথলি। ফুসফুসের ভিতরে বায়ুপূর্ণ যে থলিগুলি থাকে সেগুলিকে বলা হয় অ্যালভিউলাস। এবং এই অ্যালভিউলাসের, সরি হ্যাঁ, আর একটু যদি সহজ করে বলি, ফুসফুসের গাঠনিক এককও বলা হয়। ফুসফুসের গাঠনিক এককেও কিন্তু বলা হয় অ্যালভিউলাস। তো দেখি নস্ট্রিল, দেখো নাকের ছিদ্র, এটি শ্বাসনালীর প্রথম অংশ, এটি মুখছিদ্রের উপরে। তাহলে যদি বলা হয় এই নাকের ছিদ্র মুখের ছিদ্রের উপরে থাকে না নিচে? উপরে থাকবে। এবং এটা অস্থি, তরুণাস্থি এবং যোজকলা নিয়ে গঠিত। এবং এটি একটি ফাঁপা অঙ্গ। নাসিকার ভিতরের ফাঁপা অংশকে আন্ডারলাইন করে নেন, নাসিকার ভিতরের ফাঁপা যে অংশ সেই অংশকে বলা হয় নাসিকা গহ্বর। এটি একটি মজবুত প্রকোষ্ঠ যার দুই তৃতীয়াংশ তরুণাস্থি এবং এক তৃতীয়াংশ অস্থি দিয়ে গঠিত। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে? যার ফলে কি হয়, বায়ু প্রবাহের সময় সংকুচিত হয়ে যায় না। তরুণাস্থি নির্মিত, তরুণাস্থি নির্মিত একটি পাতলা প্রাচীর দ্বারা নাসিকা গহ্বর দুই অংশে বিভক্ত। আমি যদি নাকের কথা বলি, ছবি আঁকি, নাকের এরকম ছিদ্র থাকে দুইটা, তাই না? আমরা যদি এই দুই ছিদ্রের মাঝখানে কি আর একটা কিছু দেখতে পাই, এরকম কোন পর্দা আছে? এই একটা ছিদ্র, এই একটা ছিদ্র। তাহলে এই পর্দাটা বা সেপটামটার কারণে কি হয়, নাকের ছিদ্র দুইটা অংশে বিভক্ত হয়ে যায়, ঠিক আছে? মানে দুইটা প্রকোষ্ঠে বিভক্ত হয়ে যায় এই মাঝখানের সেপটামটার কারণে। এবং এই যে নাকের ছিদ্রটা, ছিদ্রের ঠিক একটু ভিতরে কিছু মানে লোম লাগানো থাকে, মানে লোম যুক্ত যে অংশটা দেখা যায়, এই অংশটাকে বলা হয় ভেস্টিবিউল। কি বলা হয়? ভেস্টিবিউল। হ্যাঁ, তো আমরা পড়ি, তরুণাস্থি নির্মিত একটি প্রাচীর দ্বারা নাসিকা গহ্বর দুই অংশে বিভক্ত থাকে। এর অন্তঃপ্রাচীর সিলিয়াযুক্ত এপিথেলিয়াম, মিউকাস পর্দা, রক্তবাহিকা, স্নায়ু প্রান্ত, ঘ্রাণ সংবেদী কোষ এবং অসংখ্য লোম এবং তৈল গ্রন্থি থাকে। কাজ কি? এর মাধ্যমেই কি হয় যে বায়ু প্রবেশ করে, এটার মাধ্যমেই কি করে বাতাস প্রবেশ করে। এবং সেখানে বলা হলো যে লোম থাকে এবং নাকের ভিতরে তৈলাক্ত অংশ থাকে, যদি কোনো জীবাণু থাকে সেই লোমে এবং তৈলাক্ত অংশে আটকে যায়। এবং কি বলা হলো যে নাসারন্ধ্র অতিক্রমকারী বাতাস কি হয়, কিছুটা গরম এবং আর্দ্র হয়, আর্দ্র হয়ে ফুসফুসে প্রবেশ করে, ফলে শীতল বাতাস ফুসফুসের কোনরূপ ক্ষতি করতে পারে না। অর্থাৎ বাইরের যে বাতাসটা, সেই বাতাসটা নাসিকার মধ্যে যখন প্রবেশ করে তখন কিছুটা শীতল হয়ে যায়, এবং এই শীতল বাতাসটা যখন ফুসফুসের মধ্যে প্রবেশ করে তখন কোনো ধরনের ক্ষতি করতে পারে না ফুসফুসের। নাসা গলবিল, তাহলে নাসিকা যে গহ্বর দেখলাম ঠিক তার পেছনের দিকে ষড়যন্ত্রের উপর পর্যন্ত যে অংশ সেটাকে বলা হয় নাসা গলবিল, ঠিক আছে? এবং কোয়ানা নামক দুটি ছিদ্রের মাধ্যমে এটি নাসিকা গহ্বরের সাথে যুক্ত থাকে, এবং এটি খাদ্যনালী এবং শ্বাসনালীর একটি অভিন্ন অংশ। এটা কি বুঝছো? কাজ কি? এর মাধ্যমে কি হচ্ছে, বায়ু স্বরযন্ত্রের দিকে এবং খাদ্যবস্তু অন্ননালীর দিকে প্রবাহিত হয়। স্বরযন্ত্র বানানটা ভালো করে দেখে নেন, যেন স্বরযন্ত্র না হয়।
আচ্ছা, ষড়যন্ত্র দেখো, এটি গলবিলের নিম্ন দিকে, এটি গলবিলের নিম্ন দিকে অবস্থিত তরুণাস্থি নির্মিত একটি ক্ষুদ্র অঙ্গ। এটি ঊর্ধ্ব এবং নিম্ন শ্বাসনালীর সহযোগী অংশ, আর এই ষড়যন্ত্রের ভিতরে একটা ছোট্ট উপজিহ্বা থাকে। ঠিক আছে, এই উপজিহ্বা কি করে, যে ঢাকনার মতো কাজ করে। অর্থাৎ আমি একটু ছবি আঁকি, এরকম দুইটা নালী থাকে, খেয়াল করো, এরকম দুইটা নালী থাকে। একটা নালী, একটা নালী ধরো, হ্যাঁ, এটাকে যদি তুমি শ্বাসনালী ধরো, তাহলে এটা হলো খাদ্য নালী। তাহলে এই জায়গায় ঢাকনার মতো অংশটা থাকে। তো মানুষ যখন খাবার গ্রহণ করে, তখন এই শ্বাসনালীকে বন্ধ করে দেয়, আবার শ্বাস গ্রহণ করে যখন, তখন উপজিহ্বাটা কি করে, খাদ্য নালীকে বন্ধ করে দেয়। অর্থাৎ এই এপিগ্লটিসের কাজ হচ্ছে খাদ্য গ্রহণ এবং শ্বাস গ্রহণ, এই দুইটা কাজ একসাথে না করে একে একে করা। আচ্ছা, এরপরে দেখো যে ষড়যন্ত্রের অভ্যন্তরে থাকে মিউকাস আবরণী এবং স্থিতিস্থাপক গুণ সম্পন্ন 6টি ভোকাল কর্ড থাকে। ষড়যন্ত্রের মধ্যে কয়টি ভোকাল কর্ড থাকবে? 6টি। আজকে আচ্ছা দেখি কয়েকটি তরুণাস্থি ভোকাল কর্ড গুলো পেশির সাথে সংযুক্ত থাকে। আর এখানে দেখো তরুণাস্থি থাকে কতগুলো। ষড়যন্ত্রের প্রধান তরুণাস্থি হচ্ছে থাইরয়েড তরুণাস্থি, ক্রাইকয়েড তরুণাস্থি এবং অ্যারিটিনেট তরুণাস্থি। এদের মধ্যে দেখো থাইরয়েড যে তরুণাস্থি, বৃহৎ এবং বর্ম আকৃতির, যা অ্যাডামস অ্যাপল নামে পরিচিত। আচ্ছা, তোমরা যে ছেলেদের গলার কাছে একটা অংশ দেখছো যে উঁচু হয়ে থাকে, কোনো কিছু দেখছো, এই উঁচু যে অংশটা হয়ে থাকে, এই অংশটার নামই হচ্ছে অ্যাডামস অ্যাপেল, আদমের আপেল, বুঝছো? কি নাম? অ্যাডামস অ্যাপেল। এটা কাদের বেশি উঁচু থাকে, ছেলেদের নাকি তোমাদের? ছেলেদের। এখন এখন দেখলেই মনে হবে এটার নাম আদমের আপেল, তাই না? অ্যাডামস অ্যাপেল। ওকে, এখন আমরা দেখব শ্বাসনালী। ষড়যন্ত্রের ঠিক নিচে, ষড়যন্ত্রের ঠিক নিচে বা পেছনের অংশই হলো ট্রাকিয়া বা শ্বাসনালী। তো আমি একটু অ্যানোটেট করে দেখাই। এই যে এটা হলো ষড়যন্ত্র, ঠিক আছে, এবং এই ষড়যন্ত্রের ঠিক নিচের যে অংশটা যেখানে দেখা যাচ্ছে, এই অংশটা কি বলা হচ্ছে, শ্বাসনালী বা ট্রাকিয়া। শ্বাসনালীর ইংরেজি নাম হচ্ছে কি, ট্রাকিয়া। তো এই ট্রাকিয়া লম্বা কতটুকু দেখো, 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা, আর 2 থেকে 2.5 সেন্টিমিটার ব্যাস। এটা একটু মুখস্থ করে ফেলো, ব্যাস কতটুকু? আমাদের বইতে শুধু 2 সেন্টিমিটার ব্যাস দেওয়া। আচ্ছা, তোমার বইতে তুমি ওইটাই পড়ো, অসুবিধা নাই। আচ্ছা, এরপরে দেখো শ্বাসনালীর প্রাচীর সি আকৃতির 15 থেকে 20টি। তোমার বইতে কয়টা লেখা শ্বাসনালীর প্রাচীর? 16 থেকে 20টি। হ্যাঁ, ওই তো 16 থেকে 20টি বলো তুমি, অসুবিধা নাই। শ্বাসনালীর প্রাচীর সি আকৃতির, এই যে এখানে বলা হচ্ছে সি আকৃতির, এটা পরীক্ষায় প্রায় আসে, আর সংখ্যায় 16 থেকে 20টাই বলে অসুবিধা নাই। 16 থেকে 20টি হায়ালিন তরুণাস্থি নির্মিত ট্রাকিয়াল রিং থাকে, ঠিক আছে, তবে ব্যক্তি বিশেষে এটা ইউ, ডি এবং সিউ হতে পারে। আচ্ছা, এবং এই রিংগুলো দেখো, রিংগুলি একটার সাথে আরেকটা যুক্ত থাকার কারণে কি হয়, শ্বাসনালী কিন্তু চুপসে যায় না। শ্বাসনালী চুপসে গেলে আমরা মারা যেতাম। শ্বাসনালী চুপসে যায় না বলে এর মধ্য দিয়ে কাজ দেখো, শ্বাসনালী চুপসে যায় না, এই যে এটা হচ্ছে শ্বাসনালী, এই যে অংশটা, এই এই যে এই অংশটুকু, এই অংশটুকু হলো শ্বাসনালী। তাহলে এই শ্বাসনালী চুপসে যায় না, চুপসে না যাওয়ার কারণে কি হয়, আমাদের শ্বসন প্রক্রিয়ায় কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয় না। এটা কি বুঝছো? ওকে, এবার দেখো যে এটা যদি শ্বাসনালী হয়, তাহলে এই শ্বাসনালী যদি আমরা কেটে দেখলে দেখবো এর ভিতরে ছোট ছোট চুলের মতো কি থাকে, সিলিয়া থাকে, এরকম
চুলের মতো ছোট ছোট কি থাকে, সিলিয়া থাকে, এবং এগুলি সব সময় কাঁপতে থাকে, কম্পমান অবস্থায় থাকে। তো যখন কোনো ধুলাবালি এরকম যদি জীবাণু বা ধুলাবালি যখন প্রবেশ করে তখন এই সিলিয়াগুলো স্টিমুলেট হয়। স্টিমুলেট হলে কি হয়, মানুষের কাশি অথবা হাসি হয়, যার ফলে জীবাণুগুলো দ্রুত নিষ্কাশিত হয়ে যায়, ফলে আমাদের কোনো ধরনের ক্ষতি হয় না। এটুক কি বোঝা গেছে? আচ্ছা, এরপরে দেখো যে ট্রাকিয়া দেখো কয়টা শাখায় বিভক্ত হয় বলছিলাম? এই যে দেখো এখানে একটা শাখায় বিভক্ত হয়ে গেছে, এখানে একটা শাখায় বিভক্ত হয়ে গেছে। তাহলে এই যে বিভক্ত হয়ে যাওয়া এই শাখাগুলির নাম কি? ব্রঙ্কাস। বাহিরে গেছে, বসেন। ব্রঙ্কাস। আচ্ছা, ব্রঙ্কাস কয়টি? দুইটি। আচ্ছা, তো দেখো ব্রঙ্কাস ট্রাকিয়া দ্বিধা বিভক্ত হয়ে বক্ষ গহ্বরে দুটি শাখা সৃষ্টি করে, এদেরকে ক্রোমনালী বা ব্রঙ্কাস বলে। দুটি ক্রোমনালী বা ব্রঙ্কাস দুই ফুসফুসে প্রবেশ করে। কাজ, ব্রঙ্কাসের মাধ্যমে ট্রাকিয়া হতে বায়ু ফুসফুসে প্রবেশ করে। আচ্ছা, এখন আমরা দেখব যে ফুসফুস, ফুসফুস কি দেখছেন আগে? মানুষের ফুসফুস কয়টা, তিনটা না চারটা? মানুষের ফুসফুস দুইটা। ফুসফুসের রং কি সবুজ না নীল? আচ্ছা, গোলাপী আকৃতির। হ্যাঁ, এটা পরীক্ষায় আসে। দুটি বৃহৎ আকৃতির ফুসফুস মানুষের বক্ষ গহ্বরের অধিকাংশ জায়গা দখল করে। মানব জীবনে 8 বছর বয়সের মধ্যে ফুসফুস পূর্ণ বিকশিত হয়। কয় বছর? 8 বছর। ফুসফুসের রং কি বললাম? এবং স্পঞ্জের মতো নরম অঙ্গ, এবং প্রত্যেকটা ফুসফুস যে আবরণ দ্বারা, দ্বিস্তরী যে আবরণ দ্বারা আবৃত থাকে সেই আবরণের নাম কি? ফুসফুস, প্লিউরা, প্লিউরা বা প্লিউরা। আচ্ছা, ভেরি গুড। এবং প্লিউরার বাহিরের এবং ভিতরের যে স্তর, এই দুই স্তরের মাঝে সেরাস ফ্লুইড থাকে। কি থাকে? সেরাস ফ্লুইড। এই সেরাস ফ্লুইড কি করে, ফুসফুসকে ঘর্ষণ জনিত অসুবিধা থেকে রক্ষা করে। সেরাস ফ্লুইড কি করে, ফুসফুসকে ঘর্ষণ জনিত সমস্যা থেকে রক্ষা করে। আচ্ছা, এখন দেখি ফুসফুসের ভিতরে, আমরা একটু আগেই বললাম যে ফুসফুস কতগুলো খণ্ডে বিভক্ত থাকে, আগের গুলো দরকার না। আমরা এখানে দেখি যে ফুসফুসের পার্শ্ব দিকে পর্শুকা, ভেতরে দিকে স্টারনাম, এবং পেছনের দিকে মেরুদণ্ড দ্বারা সুরক্ষিত থাকে। তোমরা কি স্টারনাম দেখছো? স্টারনাম, স্টারনাম সম্পর্কে ধারণা আছে? ইয়েস অর নো? আচ্ছা, স্টারনাম সম্পর্কে কি তোমাদের আইডিয়া আছে? কিছু একটা বলতে হবে। ইয়েস, ওকে। স্টারনাম হচ্ছে একটা পাতলা পাতলা অস্থি, আমাদের যে ঠিক সামনে বুকের উপরে, বুকের সামনে একটা হাড় থাকে, দেখবা হাত দিলে দেখা যায় পাতলা একটা হাড়, ঠিক আছে? এই পাতলা একেবারে বুকের মাঝখানে যে হাড়টা চ্যাপটা, এই হাড়টাকে বলা হয় স্টারনাম, বুঝছো? তো এই স্টারনাম কি করে বলা হচ্ছে, যে স্টারনাম ভেতরের দিকে এবং পেছনের দিকে মেরুদণ্ড দ্বারা সুরক্ষিত থাকে। এখন যেটা বলছি যে পর্শুকা কি, ধারণা আছে পর্শুকা? পর্শুকা কি? আচ্ছা, আমি একটু স্টারনামটা বলি। এই যে মানুষের যে বুকের ঠিক সামনে এরকম একটা অস্থি আছে, দেখবা এরকম একটা পাতলা, এরকম একটা অস্থি আছে সূচালো, বুঝছো? এই অস্থিটার নামই হচ্ছে কি, স্টারনাম। আর পর্শুকা দেখছো তোমরা? এটা
আচ্ছা, পরশুকা এই যে দেখেন বুকের যে খাঁচা গঠন করে না, এরকম কিছু হাড় থাকে না, দেহের দুই পাশে বাঁকা বাঁকা মেরুদণ্ড, বুকের যে খাঁচা এই যে এই এই বাঁকা বাঁকা এই মেরুদণ্ডের এই হাড়গুলোকে বলা হচ্ছে কি, এই যে বক্ষপিঞ্জর গঠনকারী এই হাড়গুলোকেই বলা হচ্ছে এরকম, এই হাড়গুলোকেই বলা হচ্ছে কি যে পরশুকা। ঠিক আছে, তাহলে পরশুকাও কিন্তু ফুসফুসকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। তো এখন যেটা বলবো সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই এখনই মুখস্থ করে ফেলবেন। তো দুইটি ফুসফুসের ওজন একত্রে প্রায় 2.9 পাউন্ড এবং ডান ফুসফুসটি আকারে বড়। কোন ফুসফুসটি আকারে বড়? ডান। আচ্ছা, এবং বাম যে ফুসফুসটা রয়েছে সেটা আকারে ছোট। তাহলে যেটা বড় তার খণ্ড থাকবে কয়টা? তিনটা। আর বাম ফুসফুসটা যেহেতু ছোট এর খণ্ড থাকবে কয়টা? দুইটা। এই এইগুলি দিয়ে কিন্তু এমসিকিউ আসবে। তাহলে ডান ফুসফুসটা আকারে বড় এবং যেহেতু বড় এর খণ্ড থাকে তিনটা, আর বাম ফুসফুসটা থাকে ছোট এর খণ্ড থাকে দুইটা। এবং ফুসফুসের প্রতিটি লোব মানে খণ্ড, প্রতিটি খণ্ড আবার অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড দ্বারা বিভক্ত থাকে, যে খণ্ডগুলিকে বলা হয় লোবিউল। লোবিউল গুলো প্রকৃতপক্ষে ফুসফুসের একক, অ্যালোভিলাই এর সমষ্টি। এটা কি বুঝছো? মানে বড় খণ্ডগুলি আবার কতগুলি ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়, তখন সেগুলিকে বলা হয় লোবিউল। আচ্ছা, ফুসফুসের অভ্যন্তরে, ফুসফুসের অভ্যন্তরে ক্রোমনালি বা ব্রঙ্কাস প্রাইমারি সেকেন্ডারি এবং টার্সিয়ারি শাখায় বিভক্ত হয়। টার্সিয়ারি ব্রঙ্কাস বারবার বিভক্ত হয়ে সূক্ষ্ম নালিকা সৃষ্টি করে, তাদেরকে প্রান্তীয় ব্রঙ্কিউল বলে। আমি যে দেখাইলাম একটু আগে ফুসফুসে অনেকগুলি শাখা বিভক্ত হয়ে গেল, সেগুলির কথা বলা হচ্ছে। লোবিউলের ভিতর প্রান্তীয় ব্রঙ্কিউল বিভক্ত হয়ে শ্বসন ব্রঙ্কিউল তৈরি করে এবং অ্যালোভিলার নালী এবং অ্যালোভিলার থলি হয়ে পরিশেষে অ্যালভিলাস উন্মুক্ত হয়। অ্যালভিলাস হচ্ছে ফুসফুসের গঠন গঠন ও কাজের একক। তো আমরা একটু দেখি চিত্রটা, এই যে। এবার একজন বলো এটার নাম কি, একজন বলো তো। এটার নাম কি? ট্রাকিয়া। আচ্ছা, এটার নাম কি? এটা, এগুলির নাম কি? ব্রঙ্কিউল। এগুলির নাম কি? এগুলির নাম হচ্ছে অ্যালভিউলাস। অ্যালভিউলাস। তাহলে কি এতক্ষণ যেগুলি বলা হলো আপনারা কি বুঝছেন? ওকে, এখন যেটা পরীক্ষায় আসে সেটা একটু দেখি, শেষ করতে পারবো। আচ্ছা, যেটুকু পড়াইলাম আগামী দিন এইটুকুই পড়বেন, এবং সবার একটা HW থাকবে, সেটা হচ্ছে এই যে এই চিত্রটা, অ্যালভিলাসের যে চিত্র, এই চিত্রটা সবাই বাসায় আঁকবেন খাতায়। আঁকার পর, ছবি ওঠানোর পর সেই ছবিটা হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে আমাকে পাঠাই দিবেন। না, জাস্ট এই যে এটা, এটা না, আঁকতে হবে এই যে এই চিত্রটা, এই যে এটা পরীক্ষায় 3 নম্বরের জন্য আসে, এবং এই অ্যালভিলাসের গঠনটা অনেকবার আসছে বোর্ড পরীক্ষায়। তো আজকে এখন যদি আমি পড়াই, হাতে সময় আছে 6 মিনিট, এই 6 মিনিটে খুব তাড়াহুড়া করে শেষ করতে পারবো, কিন্তু এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমি এত রিস্ক নিব না, ধীর স্থির ভাবে পড়াবো। ঠিক আছে, তো এতক্ষণ, হ্যাঁ বলো স্যার, আমি গ্রুপে অ্যাড নাই স্যার, আমাকে গ্রুপে অ্যাড করে দিয়ে। কি মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে? আচ্ছা, মেসেঞ্জার গ্রুপে তুমি আমাকে একটা মেসেজ পাঠাও, ফেসবুকে একটু মেসেজ পাঠাও, আমি অ্যাড করে নেব। তুমি লিখবে যে স্যার আমি অ্যাড হইনি। আচ্ছা, যেটুকু পড়ানো হলো এখন বলো, কারো কোথাও অসুবিধা আছে নাকি? কারো কোথাও অসুবিধা আছে?
নাই। আচ্ছা আগার এই যে পরশুকার কথা বললাম না, পরশুকা এই যে এটা, এই যে এই বাঁকা বাঁকা এই যে এই হাড়গুলোকে বলা হয় পরশুকা, হাড়গুলো দেখছো বুকের সামনে যে বাঁকা বাঁকা এই হাড়গুলোর নাম হলো পরশুকা। আচ্ছা তাহলে আগামী দিন হোমওয়ার্ক কি থাকলো? অ্যালভিওলাসের চিত্র আঁকতে হবে, অ্যালভিওলাসের চিত্র আঁকতে হবে। এরপরে কি করতে হবে, ছবি তুললে আমাদের যে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার আমার পার্সোনাল যে গ্রুপটা আছে সেইখানে পাঠিয়ে দিতে হবে, এবং চিত্রের উপরে অবশ্যই নাম এবং আইডিটা লিখতে হবে। তো ঠিক আছে, যেটুকু পড়ানো হলো খুব ভালোভাবে সবাই পড়বেন, আর যদি পড়তে পড়তে কোথাও অসুবিধা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার গ্রুপে লিখে দিবেন। তো ঠিক আছে, আজকে শেষ করে দিলাম। হ্যাঁ আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।